নমস্কার বন্ধুরা আমি সায়েনি আমার উইথ সায়নি পরিবারে জানেন তোমাদের অনেক স্বাগত তো আজ হচ্ছে শনিবার তো আমি ভাবলাম যে শনিবার দিন আমি একটু আজকে যুবরাজের মন্দিরে যাব বলে ভেবে রেখেছি তো ভাবলাম যে আমি যখন যাবো তাহলে তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই আমি কীভাবে পুজো করছি সেটার পদ্ধতিটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তো আমি যেটা করি প্রত্যেক শনিবারে তো আমি যুবরাজের মন্দিরে যাই কোনো সময় যদি দেখা যায় যে হচ্ছে না আমার যাওয়াটা পসিবল হচ্ছে না সেই ক্ষেত্রে আমি কিন্তু মাসে একবার অন্তত গ্রহরাজের মন্দিরে যাই তো আমি তোমাদেরকেও সাজেস্ট করবো যে তোমরাও মানে প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে একদিন বা মনে করো মাসে একদিন অন্তত পক্ষে যে কোনো মন্দিরে একটু যাও সেখানে পুজো পাঠ দেও না দাও সেখানে হয়তো একটু সন্ধ্যায় আরতি হচ্ছে সেটা বসে দেখলে বা হয়তো একটু এমনি হয়তো বসে একটু ধ্যান করলে কেন বলছি এটা করলে যে তুমি বিশাল কিছু একদম পাবে তা নয় এটাতে হচ্ছে তোমার মানসিক শান্তিটা বাড়বে আজকালকার যুগে দেখা যায় যে আমরা অনেক সময় না মানসিক শান্তিটা খুঁজে পাই না কেন যে কেউ কেউ হয়তো অফিসে টেনশন নিয়ে বসে আছে কেউ আবার হয়তো পরিবারে কোনো একটা ঝুঁকঝামেলা হচ্ছে কারণ হয়তো আর্থিক ভাবে সে হয়তো সচ্ছল নয় আবার কোনো সময় দেখা যায় যে শারীরিকভাবে হয়তো সে সেভ নয় তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা পজিটিভ এনভায়রনমেন্টে যে কিছুক্ষণ বসে থাকি বা সেখানে যে যদি একটু ধ্যান করি বা হয়তো একটু যারা মানে ঈশ্বরের নাম গান করছে সেই নাম গানটাই শুনলাম তাতে কি হয় আমাদের মধ্যেকার সে ওই বাতাবরণটাতে থেকে আমাদের মধ্যেকার কিন্তু পজিটিভিটিটা গ্রো হয় যেটা আমাদের মানসিক শক্তিকে অনেকটা বেশি স্ট্রং করে দেয় তখন কি হয় আমাদের যদি কোনোরকম মানে প্রাত্যহিক লাইফে যদি কোন রকম ঝুঁক আসে আমাদের মনোবলটা বেড়ে যাওয়ার ক্ষেত্রে কি হয় যে আমরা সেটার সঙ্গে লড়ার ক্ষমতাটা পাই আর ঈশ্বর হচ্ছেন এমন একজন জিনিস যার উপরে তুমি বিশ্বাস করলে তোমার ক্ষতি কিছু হবে না বরং লাভই হবে তো সেই জন্য আমি বলবো যে অন্তত পক্ষে মাসে একদিন হলেও মন্দিরে যাও ভগবানের সঙ্গে তো দেখা করে এসো ভগবানের বাড়িতে যে তো তাতে তোমাদেরই উপকার হবে তো আজকে আমি যে মন্দিরটাতে যাচ্ছি সেখানে তোমার গ্রহরাজের তো বিগ্রহ আছে তার সাথে সাথে তোমার শিবজি তারপরে হচ্ছে তোমার হনুমানজি আর অনেক ঠাকুরের মূর্তি আছে তো আমি যেটা করবো প্রথমেই যে শিব ঠাকুরকে একটু জল চড়াবো কিভাবে কি করছি সেটা তোমাদেরকে কিভাবে থালাটা রেডি করেছি তোমাদেরকে দেখিয়ে দেব আর বাদ বাকি রিচুয়ালস গুলো তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো বা ভয়েস ওভারে বলে দেবো যখন আমি পুজোটা করবো তখন আর একটা কথা দেখবে আমরা অনেকেই কিন্তু বাড়িতে গীতা রাখি তো আমি বলবো যে প্রতিদিন যারা হয়তো মনে করো একটু ডিপ্রেসড আছো দেখো কাউন্সিলারের কাছে তো আমরা যাই কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে আমরা যদি নিজেরা নিজে সেই জিনিসটাকে রিকভার করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো তো অনেকে দেখবে বাড়িতে গীতা রাখি বা হনুমান চালিসাও রাখি আমি বলবো প্রতিদিন সেটাকে গীতা রাখলে গীতা পাঠ করো বা হচ্ছে হনুমান চালিসা বাড়িতে থাকলে সেটা পাঠ করো তাতে কি হবে আমাদের মনে ডিপ্রেশনগুলো দূর হবে এবং পজিটিভিটিতে কিন্তু মন ভরে যাবে তো এটা ট্রাই করতে পারো একদিনেই হবে না করতে 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 তোমরা এটা একটা বেনিফিট পাবে তো চলো এখন বেরিয়ে পড়ি মন্দিরে আর তার সাথে তো বন্ধুরা দেখো আমি মন্দিরে যাওয়ার জন্য থালাটা রেডি করতে চলে এসেছি আর এখানে একটা তামার ঘট নিয়ে নিয়েছি আমি শিব ঠাকুরকে জল দেবো তাই এর মধ্যে একটু এমনি জল নিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু তামার ঘটেই অবশ্যই শিব ঠাকুরকে জল দেবে বিশেষত শনিবার দিন শনিবার দিন তামার ঘটে শিব ঠাকুরকে জল দেওয়া ভীষণ শুভ বলে মানা হয় আর এই দেখো এখানে কয়েকটা তিল নিয়ে নিয়েছি আমি এটা আমি জলে দিয়ে দিলাম তো এই তিল জলটা তোমরা যদি শিব ঠাকুরকে দাও তাহলে কিন্তু ভীষণ শুভ এটা এটা তুমি প্রত্যেক শনিবারে যদি তুমি মন্দিরে নাও যেতে পারো বাড়িতে যদি তোমাদের শিবলিঙ্গ থাকে তো সেই শিবলিঙ্গকে কিন্তু এই জলটা তুমি দিতে পারো আর দেখো এখানে অল্প একটু এমনি জলও নিয়ে নিয়েছি এটা আমি ওখানে যে মন্দিরটাতে যাচ্ছি ওখানে একটা পাকুর গাছ আছে তো সেই পাকুর গাছের গোড়ায় একটু জল দিব তো শনিবারে বলা হয় যে পাকুর গাছের তলায় যদি জল দাও গোড়ায় যদি জল দাও তাহলে ভীষণ শুভ আর তার সাথে যদি তুমি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারো বাড়ির যে কোনো ব্যক্তির নামে যার নামে তুমি চাও পুজো জোটা দিতে তো সেটা ভীষণ শুভ বলা হয় আর বিশেষত আমি এখানে একটা কথা উল্লেখ করব যে যাদের মনে করো সাড়ে সাতির দশা বা তোমার হচ্ছে শনি ঠাকুরের দশা আছে তো তারা কিন্তু এইটা এই নিয়মগুলো করতে পারো তাদের ভালো হবে প্রত্যেক শনিবার করতে হবে এটা আর বলে রাখি আর একটা কথা যে বড় ঠাকুরের বার হচ্ছে শনিবার আর বড় ঠাকুরের প্রিয় রং হচ্ছে নীল তো দেখো আমি একটা নীল কালারেরই জামা পরে নিয়েছি তবে আমি এটা বলবো যে তোমরা যে কোনো কালারের জামা পরে গেলেই হবে কেন কি হচ্ছে এরকম কোনো কথা নেই যে ঠাকুরকে পুজো দিতে গেলে তারই প্রিয় কালার পরে যেতে হবে তবে আমি বললাম যে ঠাকুরকে নীল রঙের মোমবাতি বা নীল নীল ফুলের মালা মানে যেটা অপরাজিতার মালা সেটা তোমরা দিতে পারো তো এবার আমি শিব ঠাকুরকে জলটা দিয়ে দেবো যেই জলটা আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছি আর এই আঙ্কেলকে তোমরা দেখবে বারবার আমার ক্যামেরার সামনে আসতে জানি না তার কি প্রবলেম বারবার কেন আমার ক্যামেরাটার সামনে আসছে তো যাই হোক সে তার কাজ করেছে আমি বোধহয় ভিডিও করছিলাম বলে তার বোধহয় খুব প্রবলেম হচ্ছিলো যাই হোক তো আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি এখন আর তোমরা কিছুদিন আগে আমি একটা ব্লগে লেবু লঙ্কার মালার ব্যাপারটা বলেছিলাম তো তোমরা তাদের মধ্যে একজন না দুজন আমাকে বলেছিল যে এটা আমার কুসংস্কার বাট কুসংস্কার না আমি যেটা থেকে উপকার পেয়েছি আমি ব্যাস সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কিছুই না আমি এমন কিছু জ্ঞানী না এই সমস্ত ব্যাপারে যে তোমাদেরকে এগুলো বিষয়ে কোনো কথা বলবো আর দেখো এখন আমি পাকুর গাছে জলটা দিয়ে দিচ্ছি পাকুর গাছের গোড়ায় জল দিতে দেওয়া নাকি শনিবারে খুব ভালো আর পাকুর গাছকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয় তো সেই জন্য আমি পাকুর গাছের জল দিয়ে দিলাম এবার আমি তিনবার প্রদক্ষিণ করে নেব তো প্রদক্ষিণটা দেখো আমি করছি আর আজকে কিছু মনে করো না ভাই ক্যামেরা করছে তো মাঝে মাঝে ভাইয়ের আঙ্গুলটা মাঝখানে চলে আসছে ও হয়তো বুঝতে পারেনি কিন্তু দেখলাম যে মাঝে মাঝে চলে এসছে তো তোমরা কিছু মনে করো না সেটাতে একটু অ্যাডজাস্ট করে নাও নিজের মতন করে তো এখন দেখো আমি তিনবার প্রদক্ষিণ করব আর প্রদক্ষিণ করার মাঝখানে মাঝখানে এসে প্রণাম করে নিচ্ছি আর এখানে দেখো রাম সীতাজিরও মূর্তি আছে একটু পরে আমি প্রণাম করব ওইদিকে তোমার বজরাঙ্গবলিরও মূর্তি আছে তো সেখানেও আমি প্রণাম করব আর এখন আমার প্রদক্ষিণ করা হয়ে গেছে তো এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নেব তো আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি তোমরা দেখো এই নিয়মটা যে শুধু আমি করছি তা কিন্তু না এখানে প্রচুর মানুষ এসে দেখো এখানে তোমার প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে দিয়ে গেছে সর্ষের তেলের তো আমিও এখানে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করে তারপরে এখানে প্রদীপটা রেখে দিয়ে চলে যাব আর ধূপকাটিও একটু জ্বালিয়ে নেব নিয়ে সবাই সমস্ত ঠাকুরকে দেখিয়ে দেব আর একটু পরে যেয়ে আমি বড়ো ঠাকুরকেও মানে পুজোটা দেবো আর একটু আগে দেখলে ওই আঙ্কেল আবার এখান দিয়ে পাস করলেন ওনার কি যে প্রবলেম হচ্ছে আমি ঠিক কিছুই বুঝতে পারছি না তো যাই হোক পুজোটা আমি করে নিই আর মন্দির স্থানে সেই সমস্ত কথা এক মাথাতেও রাখতে নেই কারোর উপর রাগ ঝাল এই সমস্ত কিছু করা উচিত নয় যাই হোক মন্দির সবার জন্য খোলা তাই জন্যই তিনি এসছেন তো এবার দেখো আমি বজরঙ্গবলির পায়ে প্রণাম করে নিয়ে আর একটু বজরঙ্গবলির যে লাল সিঁদুরটা লাল ঠিক না কমলা সিঁদুর যেটা থাকে তো সেটা দিয়ে আমি হচ্ছে একটু টিকা লাগিয়ে নিলাম আর এরপরে রাম সীতাজিকেও প্রণাম করে নেব তারপরে যাব তোমার হচ্ছে একটু ইয়ে করব। তোমার ধূপকাঠি জ্বালাবো জ্বালিয়ে সবাইকে আরতি করবো আর গ্রহরাজকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বড় ঠাকুরকে আমি না ছোটোবেলা থেকেই ভীষণ মানি ছোটোবেলা বলতে খুব ছোটো না যখন থেকে বুঝতে শিখেছি তখন তুমি সমস্ত ঠাকুরের আরতি করে নিচ্ছি আর চলো এখন এই যে বড় ঠাকুরের মন্দিরে চলে এসেছি এখন আমি তোমাদেরকে বড় ঠাকুরকে দর্শন করাবো আর শুধু বড় ঠাকুর না এখানে দেখো অনেকেই আছে তারা মা আছে রাধা মাধব আছে তারপরে তোমার কালী ঠাকুর শিব ঠাকুর তার সাথে তোমার লোকনাথ বাবা এমনকি এখানে নারায়ণ শিলাও আছে চলো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে লিখে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কালকে আবার দেখাবে একটা পুজো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো